बिस्मिल्लाहिर रहमानिर रहीम आजकेर भिडियोते आमरा डिसकस करब अबाउट व्हाट मीटर रीडिंग व्हाट मीटर एरर्स ड्यू टू डिफरेंट कनेक्शन। एखाने देखेन आपनारा दुईटा कनेक्शन आछे, एकटार मध्ये प्रथमे आमरा कनेक्ट करेछि पोटेंशियल कयल एवं तारपरे करेंट कयल कनेक्टेड होयेछे इन सीरीज विद दि लोड। द्वितीय डायग्रामे प्रथमे करेंट कॉयल आछे, तारपरे पोटेंशियल कॉयल होयेछे इन पैरेलल विद दि लोड। ओके, सो व्हाट मीटर एर भितरे कनेक्शन एर मते आछे एकटा करेंट कॉयल होय, जेटाके आमरा सीसी बोलछि एखाने, एवं एटा होयेछे पोटेंशियल कॉयल पीसी। एवं जेमन आमि গত স্লাইডে ডিসকাস করেছি দুইটা কানেকশন আছে, প্রথম কেসে কারেন্ট কয়েল হয়েছে ইন সিরিজ উইথ দি লোড এবং দ্বিতীয় কেসে পটেনশিয়াল কয়েল হয়েছে ইন প্যারালাল উইথ দি লোড। ওকে, এই দুটো কানেকশনটাকে আমরা বোঝার জন্য আমরা এই সার্কিটটাকে রিড্র করে নিব এই মতে। এটাকে আমি স্ট্রেট করে নিয়েছি এখানে দেখেন, এবং এটাও স্ট্রেট হয়েছে। এখন আপনারা ইজিলি এই সার্কিটটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন এবং এটার ক্যালকুলেট আমরা করতে পারি পাওয়ার। একটা পাওয়ার ক্যালকুলেট করার জন্য ইজি ফর্মুলা হয়েছে ভিপিসি, দ্যাট মিনস ভোল্টেজ অ্যাক্রস দি পটেনশিয়াল কয়েল মাল্টিপ্লাইড বাই আইসিসি কারেন্ট থ্রু দি কারেন্ট কয়েল। সো এখানে কী হবে, এই ভোল্টেজটা মাল্টিপ্লাই বাই এই কারেন্ট, এবং এখানে সাপ্লাই ভোল্টেজটা মাল্টিপ্লাই বাই এই কারেন্ট। কিন্তু ম্যাক্সিমাম বইগুলোতে এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, দ্যাট ইজ পাওয়ার ইন্ডিকেটেড বাই দি ওয়াট মিটার, দিস ইজ ওয়াট মিটার, ইজ পাওয়ার কনজিউমড বাই দি লোড, so power consumed by the load plus power loss in the current coil, so power loss in the current coil, a formula ta applicable hobe ekhane ei case jokhon current coil ta in series with the load hoy। ditiyo case formula again power consumed by the load plus tar shonge power consumed by the potential coil, power loss in the potential coil or the pressure coil which is V square over R, RP or R। এবং এটাকে মনে করার জন্য আমি এখানে লিখে দিয়েছি দ্যাট প্রথম কেসে এবং দ্বিতীয় কেস বোথ পাওয়ার লস আপনি ক্যালকুলেট করবেন ওই কয়েলটার মধ্যে যেটাকে লোডের কাছে আছে, নিয়ার টু লোড। তো এখানে দেখেন লোডের কাছে এই কারেন্ট কয়েলটা আছে, সেজন্য আমরা পাওয়ার লস ইন দি কারেন্ট কয়েল ক্যালকুলেট করব, এটার সঙ্গে অ্যাড করব। এবং দ্বিতীয় কেসে পটেনশিয়াল কয়েল নিয়ার আছে লোডের, সেই জন্য আমরা পাওয়ার ইন দি পটেনশিয়াল কয়েল ক্যালকুলেট করব। সো সবপ্রথমে আমরা একটা এক্সাম্পল 10.23 ফ্রম মিস্টার থেরাজাস বুক থেকে সলভ করব। কোশ্চেনটার মধ্যে পাওয়ার ওয়াট মিটার রিডিং গেভেন আছে, এখানে ভোল্টেজ দিয়েছে, এবং আমাদেরকে পাতা করতে হবে এই পাওয়ার ইন দি লোড। সার্কিটটাকে রিড্র করে নেব, এমত আমরা রিড্র করে নিয়েছি। সো ফর্মুলা কী লিখবো আমরা, ফর্মুলা হবে পাওয়ার ইন্ডিকেটেড বাই দি ওয়াট মিটার ইজ ইকুয়াল টু পাওয়ার কনজিউমড ইন দি লোড প্লাস পাওয়ার ইন দি প্রেশার কয়েল, বিকজ প্রেশার কয়েল নিয়ার টু লোড আছে, সেজন্য প্রেশার কয়েলের পাওয়ারটা আমরা ক্যালকুলেট করব ভি স্কোয়ার ওভার আর পি। সো 250 পুট করে দিয়েছি, লোড পাওয়ার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এটা গিভেন আছে ভি স্কোয়ার ওভার আর, বোথ ভ্যালুটা আমরা জানি। সো ভি হয়েছে 200 ভোল্ট, 200 স্কোয়ার ডিভাইডেড বাই আর হয়েছে 200 ওম। So this is equal to power consumed by the load plus 20 watt. এখন আমরা এটাকে দ্বিতীয় পাশে নিয়ে যাব, সো পাওয়ার কনজিউমড বাই দি লোড এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি।
So power consumed by the load or taken by the load is 250 minus this 20 is equal to 230 watt. এখন আসুন এখন দ্বিতীয় কোশ্চেনটা দেখি। এটার জন্য আমাকে অনুরোধ করেছে একজন স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ থেকে। কোশ্চেনটা হয়েছে 150 সাপ্লাই ভোল্ট, কারেন্ট কয়েলের রেজিস্ট্যান্স হয়েছে 6 ওম এবং পটেনশিয়াল কয়েল রেজিস্ট্যান্স হয়েছে 9000 ওমস, লোড রেজিস্ট্যান্স হয়েছে 150 ওমস এবং এই দুইটা কানেকশনের জন্য আমাদেরকে ওয়াট মিটার রিডিং পাতা করতে হবে। তো প্রথম সার্কিট এটাকে আমরা প্রথমে দেখে নিই, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করে নিব। ইকুইভ্যালেন্ট সার্কিট এই মতো হয়ে যাবে। পাওয়ার ইন্ডিকেটেড ফর্মুলা আমরা গত স্লাইডে পড়েছি, ইন্ডিকেটেড বাই ওয়াট মিটার ইজ ইকুয়াল টু পাওয়ার কনজিউমড বাই লোড প্লাস পাওয়ার লস ইন দি কারেন্ট কয়েল। ইন দিস কেস কারেন্ট কয়েল এটা নিয়ার টু লোড হয়েছে, সেজন্য এই কারেন্ট কয়েলটাকে আমরা কনসিডার করব। এবং এই লস কারেন্ট কয়েল পাতা করার জন্য এবং পাওয়ার ইন দি কনজিউমড লোড পাতা করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে এই কারেন্টটা পাতা করতে হবে, কারেন্ট আই। এবং কারেন্ট আই আমরা বাই ওমস ল পাতা করতে পারি, টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইন দিস লুপ। সো 150 ডিভাইডেড বাই 6 প্লাস 156, দিস ওয়ান ইজ 6 প্লাস 150, সো কারেন্ট হয়েছে 0.9615 অ্যাম্পিয়ার। সো পাওয়ার ইন্ডিকেটেড বাই দি লোড হয়ে যাবে এখানে আই স্কোয়ার ইন্টু দিস, আমরা ডাইরেক্ট লিখে নিব। এবং পাওয়ার লস ইন দি কয়েল হয়ে যাবে আই স্কোয়ার ইন্টু 6। সলভ করে আমাদের আনসার আসছে 144.25। সো এটা হচ্ছে আনসার ফর দি ফার্স্ট পার্ট। সেকেন্ড অ্যারেঞ্জমেন্ট রিড্র করে নিব এটাকেও। এখন এখানে আমাদের দেখেন কারেন্ট আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো না, যে আমরা এই ভোল্টেজটা ক্যালকুলেট করে নিই তখন আমরা লোড ভোল্টেজ ভি স্কোয়ার ওভার আর পাতা করে নিতে পারি, লোড পাওয়ার সরি। এবং এখান থেকে আমরা কয়েল পাওয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই কয়েল রেজিস্ট্যান্স পিসি রেজিস্ট্যান্স ইউজ করে ক্যালকুলেট করতে পারি। সো এই ভোল্টেজটা ক্যালকুলেট করার জন্য প্রথমে আমাদেরকে প্যারালাল রেজিস্ট্যান্স সলভ করতে হবে। সো এই সার্কিটটাকে আমরা প্যারালাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে নিয়েছি, 9000 প্যারালাল 150, এই দুটা প্যারালালে এটা হয়ে যাবে 147.54। সো এখন সাপ্লাই ভোল্টেজটা কত আছে, 150। এই ভোল্টেজটা আমরা পাতা করার জন্য আমরা সিম্পলি বাই ভোল্টেজ ডিভিশন রুল এটাকে পাতা করে নিতে পারি। সো বাই ভোল্টেজ ডিভিশন রুল দিস ইজ ভি, এটাকে ভি লোড লোড বলা যায় এবং এটাকে আমরা ভিপিসি লিখতে পারি। সো ইন অল দি থ্রি সেম, বাই ভোল্টেজ ডিভিশন রুল 150 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই বাই রেজিস্ট্যান্স অ্যাক্রস উইচ উই ওয়ান্ট টু ফাইন্ড দি ভোল্টেজ, সো মাল্টিপ্লাই বাই 147.54। সো ভোল্টেজ আসছে 144.14, এই ভোল্টেজটা আছে এখানে ভোল্টেজটা। সো এখন আমরা ডাইরেক্ট পাওয়ার ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা, ভি স্কোয়ার ওভার আর, পাওয়ার কনজিউমড বাই দি লোড, ভি স্কোয়ার ওভার আর, আর হয়েছে 150। এবং দ্বিতীয় কেসে কী হবে, ভি স্কোয়ার ওভার আর পি, ভি স্কোয়ার ওভার আর পি আছে এই কয়েলটা 9000 ওম। পুটিং দি ভ্যালু অফ ভি 144.14 এবং সলভিং পাওয়ার মিটার রিডিং দ্বিতীয় মেথডে আমরা দেখতেছি এটা 140.82 ওয়াট। এন্ড ফাইনালি আমরা একটা কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনে এরর ক্যালকুলেট করা হবে। প্যারামিটার্স গিভেন আছে, এই কয়েল কারেন্ট কয়েল রেজিস্ট্যান্সটা গিভেন হয়েছে, পটেনশিয়াল কয়েল রেজিস্ট্যান্স হয়েছে 1000 ওম, কারেন্ট কয়েলের কারেন্ট হয়েছে 20 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ অ্যাক্রস দি লোড হয়েছে 200 ভোল্ট। আমাদেরকে এরর ক্যালকুলেট করতে হবে বাই বোথ দি মেথড।
তো সবচেয়ে প্রথমে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেটা আমরা গত কোশ্চেনে ইউজ করেছি, পাওয়ার কনজিউমড বাই দি লোড অ্যান্ড পাওয়ার কনজিউমড ইন দি কারেন্ট কয়েল ইন দিস কেস ইজ ইকুয়াল টু ওয়াট মিটার রিডিং। ওকে, নাও দি লোড পাওয়ার আমাদেরকে ভোল্টেজ গিভেন আছে, কারেন্ট গিভেন আছে এবং পাওয়ার ফ্যাক্টর গিভেন আছে। সো আমরা লিখবো এটাকে বরাবর হয় ভি ইন্টু আই ইন্টু কস থেটা, কস থেটা ইজ পাওয়ার ফ্যাক্টর। সো 200 মাল্টিপ্লাই বাই কারেন্ট 20 মাল্টিপ্লাই বাই পাওয়ার ফ্যাক্টর 0.8 গিভেন ছিল কোশ্চেনে। সো লোড পাওয়ার এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিই 3200। ওকে, এখন আমরা এই পাওয়ারটা ক্যালকুলেট করব। আই স্কোয়ার আর সি, আই গিভেন আছে 20 অ্যাম্পিয়ার এবং আর সি হচ্ছে 0.01। সো পাওয়ার লস ইন দি কারেন্ট কয়েল ইজ 4 ওয়াট। সো লোড পাওয়ার প্লাস 4 উইল বি দি টোটাল পাওয়ার। সো টোটাল ওয়াট মিটার রিডিং উইল বি 3204 ওয়াট। এখন এরর কি হয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রিডিং অর ট্রু রিডিং অফ দি লোড, কিন্তু ওয়াট মিটার পড়ছে 3204। সো এরর কি হবে, এরর আমরা ক্যালকুলেট করি ইন পার্সেন্টেজ। সো পি ওয়াট মিটার রিডিং মাইনাস পি লোড ডিভাইডেড বাই পি লোড। সো 3204 মাইনাস 3200 ডিভাইডেড বাই 3200 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 0.125%। দ্বিতীয় কোশ্চেনটা কী হবে, এগেইন আমরা এখানে সেম ফর্মুলা ইউজ করবো, কিন্তু এখানে প্রেশার কয়েলের পাওয়ার লস নেব, কিন্তু প্রেশার কয়েলটা হয়েছে নিয়ার টু দি লোড। লোড পাওয়ার উইল রিমেইন সেম বিকজ কারেন্ট ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর সেম ছিল। পাওয়ার লস ইন দি প্রেশার কয়েল হবে ভি স্কোয়ার ওভার আর পি, ভি স্কোয়ার হবে 200 স্কোয়ার, আর পি ছিল 1000, সো ইট উইল বি 40 ওয়াট। এগেইন টোটাল পাওয়ার আর ওয়াট মিটার রিডিং হবে 3240। এখন অ্যাকচুয়াল পাওয়ার আর ট্রু পাওয়ার ছিল 3200, ওয়াট মিটার পড়ছে 3240। সো এরর এগেইন ইউজিং দি সেম ফর্মুলা, 3240 মাইনাস অ্যাকচুয়াল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাকচুয়াল পাওয়ার 100% ইজ 1.25%। সো আমি আশা করি আপনাদের বুঝতে পারছেন কেমন করে এই ধরনের কোশ্চেন আপনারা ফর্মুলা এবং টেকনিকটা ইউজ করে সলভ করতে পারবেন। ধন্যবাদ।